गाजार एक हासपाताले रकेट हामलाय प्राण हारियेछिलेन प्राय 500 जन। बुधवार घटना तीव्र निंदा करलें प्रधानमंत्री नरेंद्र मोदी। एदिन बिकेले एक्स हैंडले एक पोस्ट करेछेन तिनि। सेखाने लिखेछेन जड़ितदेर दायी करते हबे। उल्लेख्य 7ই অক্টোবর হামাস বাহিনী গাজা স্ট্রিপ থেকে ইসরায়েলে রকেট হামলা চালানোয় প্রচুর সাধারণ ইসরায়েলবাসী মৃত্যু হয়েছিল, সেই ঘটনারও নিন্দা করেছেন মোদী। গাজায় হাসপাতালে রকেট হামলায় সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী লিখেছেন, গাজায় আল আলহি হাসপাতালে প্রাণহানির ঘটনায় গভীর মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সাম্প্রতিক দ্বন্দ্বে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি একটি উদ্বেগের বিষয়, যারা জড়িত তাদের দায়ী করতে হবে। প্রসঙ্গত 7ই অক্টোবর বিনা প্ররোচনায় ইসরায়েলে হামাস বাহিনী আক্রমণের নিন্দা করেছিলেন মোদী এবং ইসরায়েলের পাশে থাকার বার্তাও দিয়েছিল। এবার গাজায় হাসপাতালে হামলা নিয়ে পোস্ট করে মোদীও সেই ভারসাম্য বজায় রাখলেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। গাজার হাসপাতালে রকেট হামলা এবং বিস্ফোরণের দায় ইসরায়েলের উপর চাপিয়েছিল প্যালেস্টাইন, যদিও সেই অভিযোগ অস্বীকার করে ইসরায়েল।